জনমানুষের নেতা মাদারপুরের কৃতি সন্তান মাদারপুর চেম্বার অফ কমার্সের সম্মানিত চেয়ারম্যান আমাদের নতুন প্রজন্মের তরুণ প্রজন্মের আইকন আমাদের প্রিয় নানা ভাই হাফিজুর রহমান খান যাচ্ছ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই জন্য মিলানবাসীর পক্ষ থেকে তাকে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত অতিথিবৃন্দ আপনারা দূর দূরান্ত থেকে ইতালির বিভিন্ন প্রভিন্স থেকে শুধু আমাদের এই নেতাকে একটিবার দেখবার জন্য শত কর্মব্যস্ততা রেখে কাজকর্ম ফেলে আজকের এই দুর্গম আবহাওয়ার পরেও আপনারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বলে আমরা আয়োজক বৃন্দের পক্ষ থেকে মাদারপুর জেলাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি উপরে পড়া ঢল জনতার এই ঢল দেখলেই বোঝা যায় আজকে জননেতা শাহজাহান খান কিভাবে এগিয়ে যাচ্ছেন মানুষের জন্য তিনি কিভাবে কাজ করে যাচ্ছেন সেটি আপনারা আজকে এই গণজোয়ার দেখলেই ইতালির মতো জায়গায় যেখানে মানুষ সময় বের করতে পারে না কর্মস্থলে ছুটি নিয়ে বিভিন্ন ভাবে তারা ছুটে এসেছে সেই আমাদের শাহজাহান খানের শিরস্পত অত্যন্ত আদরের যিনি কাছের বেশি সেই ছোট ভাইকে যিনি পাগলের মতো ভালোবাসেন সেই চাচ্চু নানা ভাইকে দেখবার জন্য আপনারা এসেছেন আমরা বলতে চাই চাচ্চু নানা গতবারও দেখেছি মাদারপুরে মানুষের জন্য করোনা পরিস্থিতিতে কিভাবে ছুটে গিয়েছেন কিভাবে দ্বারে দ্বারে তিনি খাদ্য দ্রব্য টাকা পয়সা বিভিন্ন চিকিৎসা সেবা অক্সিজেন পৌঁছে দিয়েছেন আমরা এমন নেতাকে মাদারপুরের সর্বোচ্চ স্থানে দেখতে চাই বিভিন্ন জায়গায় বিভিন্ন কথাবার্তা শুনি তাদেরকে বলতে চাই আপনারা একাত্মতা হয়ে আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন যারা দেশের জন্য মানুষের কল্যাণে কাজ করতে চায় তাদের জন্য কাজ করবেন আমরা বিভিন্ন জিনিস চাইতে পারি আমাদের হাসপাতালে যেন আমাদের প্রায়োরিটি দেওয়া হয় এবং আমাদেরকে যেন ব্যাংকে যেন প্রায়োরিটি দেওয়া হয় আমাদের পুলিশ প্রশাসন যেন থানায় প্রায়োরিটি দেয় এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে স্বাগত জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু